স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পদ্ধতিতে তীব্র অসন্তোষ জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই সংক্রান্ত তদন্ত অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে হবে বলে আদালত জানিয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে 3 মাসের মধ্যে এবং গ্রুপ ডির ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। বাক কমিটির ওপর তাকেই আবার ডিরেকশন দিয়েছে যে এখানেও ইনভেস্টিগেশন করতে আর রিপোর্ট দিতে 3 মাসের মধ্যে, যা যা অলরেডি সেখানে হয়েছে যেহেতু তারা অলরেডি দেখছে ম্যাটারে, সেই জন্যই তাদের উপরই ভরসা করে আবার এই নতুন করে এই ইনভেস্টিগেশনও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এসএসসি কি আজকে কোনোভাবে ভৎসনা করেছে কলকাতায়? এসএসসি কাছে যেটা রিপোর্ট চাওয়া হয়েছিল অ্যাজ পার এই রেকমেন্ডেশনের জন্যে, ওনারা বলছেন ওনারা রেকমেন্ডেশন দেননি। হাইকোর্টে কোনো রকমভাবে মনে হয়েছে রেকমেন্ডেশন হয়েছে, ওটা ওনারা প্রশ্ন করছেন। তো ওনাদের একটা রিপোর্ট চাওয়া হয়েছে নেক্সট উইকে, এই নেক্সট 2 উইকস আফটার যে আনার জন্যে।